হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মাঠ, সেই কেন্দ্রীয় মাঠে যে ত্রাণ সামগ্রীগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ টিএসসিতে যে ত্রাণগুলো নেওয়া হচ্ছিল সেই ত্রাণ টিএসসিতে রাখার মতো আর জায়গা অবশিষ্ট না থাকে তারা কেন্দ্রীয় মাঠে এখানে নিয়ে এসেছে, এবং এখানে ত্রাণের পাহাড় জমে গেছে। চলেন আপনাদেরকে একটু দেখাই যে কী পরিমাণে ত্রাণ এখানে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে সারা ঢাকা শহর থেকে অসংখ্য মানুষ কিন্তু ত্রাণবাহী ট্রাক, ভ্যান, লরি, তারপরে তাদের নিজস্ব পরিবহন সবভাবেই কিন্তু সবাই এখানে আসছে, এবং এখানে আমরা দেখছি ভলেন্টিয়াররা হিমশিম খাচ্ছে রীতিমতো, এত ত্রাণ এসেছে এবং এত সাড়া পড়েছে যে বন্যা কবলিত যে মানুষগুলো প্রায় 10 থেকে 12টি জেলাতে যে ভয়াবহ বন্যা চলছে সেই বন্যার্ত মানুষদেরকে সাহায্যে সবাই এগিয়ে এসেছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রাণ কিন্তু এই মাঠে ভরে গেছে। এখানে শুধুমাত্র পোশাকগুলো কিন্তু নেওয়া হচ্ছে, আর শুকনা খাবার ওই পাশে রাখা হচ্ছে যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন মানুষ যে পোশাককে দিয়ে গেছে সেই পোশাকের স্কুপ কিন্তু এখানে হয়েছে, এবং দেখতে পাচ্ছি অসংখ্য ভলেন্টিয়ার তারা কিন্তু এখানে এসে কাজ করছে, এবং আমরা এ পাশটা একটু দেখাই যে কী পরিমাণে এখানে পানি যে আনা হয়েছে সেই পানিগুলোও কিন্তু এই পাশে রাখা হচ্ছে, কারণ এক জায়গাতে এই যে ত্রাণ সামগ্রী আসছে সেটি কিন্তু রাখা সম্ভব হচ্ছে না। এবং অভূতপূর্ব একটি ঘটনা যে এরকমভাবে এর আগে কোনো দুর্যোগে মানুষকে এত সাড়া ফেলতে দেখা যায়নি। এবার কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে ত্রাণ গণত্রাণ কর্মসূচি হচ্ছে, সেই গণত্রাণ কর্মসূচিতে কিন্তু গণ সাড়া পড়েছে। দেখতে পাচ্ছেন যে পুরো এই জায়গাটি কিন্তু স্তূপ হয়ে গেছে, একদম পাহাড় সমান ত্রাণ কিন্তু এখানে আছে, ওই পাশে আছে টিএসসিতে, এবং শুকনা যে খাবার সেই খাবারগুলো কোথায় কীভাবে রাখা হচ্ছে আমরা চলেন সেগুলো যদি সম্ভব হয় দেখাই। এবং মানুষ যে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে এই ত্রাণ সামগ্রী দিচ্ছে সেটি কিন্তু অসাধারণ একটি ব্যাপার। আমরা ভলেন্টিয়ার যারা আছে যারা কাজ করছেন তাদের সাথে তো কথা বলব, বিভিন্ন মাধ্যম থেকে কিন্তু এখানে আসছে যারা বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন, সেই জায়গা থেকে তারা কিন্তু এখানে নিয়ে আসছে, তাদের গাড়িতে করে অনেকে এখানে এই রুমগুলোতে রাখা হয়েছে, এবং যারা পোশাক নিয়ে আসছে শুধু সেই পোশাকগুলো বাম পাশে সেগুলো দেখছে পাচ্ছেন, এখানে পানি এবং সহ বেশ কিছু খাদ্যদ্রব্য, শুকনো খাবার, চাল, ডাল, খাবার কিন্তু নিয়ে আসছে। এবং একটি কথা জানিয়ে রাখি যে বন্যা কবলিত এলাকাতে কিন্তু শিশু খাদ্যের ব্যাপক একটা ঘাটতি, চাউলের বস্তা নিয়ে আসছে যে যার মতো সাধ্য অনুযায়ী কিন্তু এখানে দিচ্ছেন, এবং সেগুলো কিন্তু এখানে সংগ্রহ করে রাখা হচ্ছে, পরে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারা কিন্তু ফেনি, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন জেলাতে তারা কিন্তু যাচ্ছেন, এবং এই খাদ্য সামগ্রী তারা কিন্তু সেখানে পৌঁছে দিচ্ছে। অসংখ্য ভলেন্টিয়ার তারা কিন্তু কাজ করছে, উদ্ধারকারীরা উদ্ধারের কাজে ব্যস্ত আছে, এবং এখানে এই যে শিক্ষার্থীরা তারা কিন্তু অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছে তারা কিন্তু কাজ করছে, এবং সবাই মিলেই কিন্তু এই যে এত বড় একটি দুর্যোগ সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য সবাই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে আসছেন এবং কাজ করছেন। সব মিলে বলতে পারি অসাধারণ একটি উদ্যোগ এই যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি, গণত্রাণ সংগ্রহ কর্মসূচি, সেটিতে আমি বলতেই পারি যে গণসাড়া কিন্তু এখানে পড়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু পোশাকের যে স্তর থেকে হচ্ছে, আর এই কেন্দ্রীয় যে খেলার মাঠ সেই খেলার মাঠটিতে পোশাক এবং খাদ্য সামগ্রী রাখা হচ্ছে, আর টিএসসির যে জায়গা সেখানে কিন্তু নগদ অর্থ যারা দিচ্ছে তাদের সেই নগদ অর্থ তাদের ওখানে রাখতে বলা হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে প্রচুর খাদ্য সামগ্রী সেগুলো চলে এসেছে,
এগুলো কিন্তু প্যাকেজিং করা হচ্ছে টিএসসির ভিতরে, টিএসসিতে প্যাকেট করে ট্রাকে করে বিভিন্ন প্রান্তে তাদের পাঠানো হচ্ছে। সব মিলিয়ে আমি বলবো যে অসাধারণ একটি দিন পার করছে এবং সবাই যে এত স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে তাদের ত্রাণ দিয়ে যাচ্ছে সেটি কিন্তু বিরল একটি ঘটনা, কারণ এর আগে মানুষকে এ ধরনের দুর্যোগে সবার বাড়িতে বাড়িতে যেয়ে বা রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছে সাহায্য চেয়ে এই ধরনের ত্রাণ সংগ্রহ করতে হতো। এবার কিন্তু ব্যতিক্রম আমি যেটা দেখলাম সেটি হলো মানুষ স্বেচ্ছায় নিজের পরিবহনে এখানে নিয়ে এসে দিয়ে যাচ্ছেন। এই যে একটি উদ্যোগ এবং এগুলো মানুষের কাছে পৌঁছে প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত, মানে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সকল লাখ লাখ মানুষকে তাদের স্বস্তি ফেরাতে হলে তাদেরকে খাবার যদি তাদের কাছে পৌঁছে দিতে হয় উদ্ধার করার পরে, এই বন্যার পানি যখন নেমে যাবে তখন কিন্তু মূল দুর্ভিক্ষ যেটি বলে সেটি কিন্তু হবে, দুর্ভোগ যেটি হবে সেটি কিন্তু হবে। সেই দুর্ভোগ মোকাবেলার জন্যই কিন্তু এই উদ্যোগ এবং এই সংগ্রহ। এই সংগ্রহ করার পরে আমরা যেটি বুঝতে পারছি যে যদি এভাবে সারা দেশ থেকে ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হয় তাহলে এই 10-12টি জেলায় যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষগুলো কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে নির্দ্বিধায়, সেটি বলা যায়। আমরা টিএসসিতে গত কয়েকদিন ধরে যে পরিমাণে টাকা সংগ্রহ হয়েছে, কোটি টাকার উপরে প্রতিদিনই সংগ্রহ হচ্ছে, সেটি কিন্তু একটি বিরল ঘটনা। আজকেও কিন্তু অনেক মানুষ তারা আসছেন এবং কোটি কোটি টাকা কিন্তু এখানে দিচ্ছেন, জমা দিচ্ছেন, যাতে তাদেরকে নগদ অর্থ সহায়তা করে যে যে পণ্য প্রয়োজন সেই পণ্যগুলো তারা সেই নগদ অর্থ দিয়ে করছে। এবং প্রধান উপদেষ্টা যে তহবিল সেই তহবিলেও কিন্তু টাকা জমা পড়ছে, যে যার অবস্থান থেকে সারা দেশ থেকেই মানুষ কিন্তু ওই ত্রাণ সামগ্রী সংগ্রহ করে ছুটে যাচ্ছেন। আমি বলবো শিশু খাদ্যের আছে, তাই শিশু খাদ্য আপনারা আনতে পারেন, কারণ শিশুদের গোড়া দুধ বা লিকুইড দুধ যেগুলো ফ্রিজ ছাড়া বেশ কয়েকদিন রাখা যায় সেই টাইপের খাবারও কিন্তু অনেক প্রয়োজন পড়ছে আমরা যতটুকু খবরে জানতে পেরেছি। সেই কাজগুলো করবেন, যাদের কাছে ত্রিপল আছে, বড় বড় ত্রিপল আছে, কিংবা এই কাজের সাথে সংশ্লিষ্ট তারা আসুন এবং সংগ্রহ করুন, এই কাজে সহায়তা করুন। আমাদের আজকের চতুর্থ দিনের মতো আমাদের এই কালেকশন চলছে। আমি প্রতিদিনের যে কালেকশনটা সেটা আমি আলাদা করে জানাবো, এছাড়া হচ্ছে আমি চার দিনেরটা একসাথে জানাবো। আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল 22 তারিখ থেকে, 22 অগস্ট হয়েছিল 14,60,173 টাকা, 14,60,173 টাকা, এটা ছিল প্রথম দিনে। 23 তারিখে হয়েছে 1,08,23,947 টাকা, 24 তারিখে হয়েছে যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে 2,32,47,470 টাকা। গতকাল রাতে আমরা 2,25,00,000 জানিয়েছিলাম, তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকের টাকা, যেটা আজকে সকালে গণনা করা হয়েছে। আজকে 25 তারিখে দুপুর 4টা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে, এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনও গণনা করা হয়নি, প্রক্রিয়াধীন, এটা আমরা রাতে জানাবো। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত যে টাকা এসেছে 23,90,000 টাকা, 23,90,000 টাকা, এটা দিয়ে আমি শেষ করি। 25 তারিখ দুপুর 4টা পর্যন্ত চার দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে 4,39,01,690 টাকা। আমি আবার বলছি, মোট চার দিনে আজকে দুপুর 4টা পর্যন্ত এসেছে 4,39,01,690 টাকা, আর আজকে 4টার পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে কাউন্ট করব। ধন্যবাদ। আচ্ছা অদিতি, গত 4 দিনের যে নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে সেগুলোর ব্যাপারে বললেন, তো এখন আমাদের গত 4 দিনের সর্বমোট অর্থ সংগ্রহ, অর্থ ব্যয়, এ ব্যাপারে কথা।